কোলে কোলে ঘুরতে হেবি ভালো অবশ্যই নিশ্চয় ঘুরবে ওয়ান প্লাস দেখ 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 স্টিকার লাগানো আছে দেখ গুড মর্নিং অল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ফিট এন্ড ফাইন আছো এন্ড এখন অনেক কিছু এডিটিং করেছি আমি সকাল উঠে মাসিকে কথাবার্তা বলছিলাম মাসিক এখানে মাসিকে বললাম কোল্ড ড্রিঙ্কস দেবো মাসি বললো না খাবো হ্যাঁ আগে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টি কিন্তু টেম্পারেচারের কোনো এদিক ওদিক নেই কেন কি জানো কেউ গরম তো গরম হ্যাঁ অতটা গরম নয় যেরকম গরম ছিল এই কদিন অতটা গরম নেই বাট স্টিল ইটস গরম যাই হোক এখন আমরা খাচ্ছি চা আমি টুকায় আমার জন্য চা বানিয়েছি আগে আমি চা যেহেতু বানাতে পারি না দুধ যেটা হচ্ছে সেটাতে কালকে বিগ বাস্কেট থেকে এই টেট্রা প্যাকটা আনা হয়েছিল এই দুধটা ঢাললে কিরকম হয়েছে আমি দেখাচ্ছি এই দুধটা দিয়েছি আমাদের এরকম দুই দইয়ের মতো দুধ দিয়েছে সো এই দুধটা আমার আমরা ইউটিলাইজ করতে পারিনি একদমই দুধ চা খাবো ভেবেছিলাম সো আমি র চা করেছি আমার আর টুকাইয়ের জন্য আর আদা চা টুকাই ওর জন্য করে ওকে উঠাবে আর বুকি চিকেন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আমরা এখন চাটা খাই অ্যান্ড আমি আগে বললাম যে একটু স্যান্ডউইচ খাওয়া নিচ থেকে বলে তো নিচ থেকে বলে টুকাই স্যান্ডউইচ আনিয়েছে আর ওর ছাত্র যদি খায় তো খাবে আমি একটা স্যান্ডউইচ খাবো একটা স্যান্ডউইচ খাবো এই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে অ্যান্ড মাসি রান্না করে চলে গেছে সো কোলে কোলে ঘুরতে হেবি ভালো অবশ্যই নিশ্চয় তুমি কি করতে চাইছো তুমি একটা ক্যাপটা খুলতে চাইছো করতেটা কি চাইছিস বল চুপ কর একটু নেই ভিডিওটা করে নি বাইরে এখন অলমোস্ট সন্ধ্যে হয়ে এসছে বাইরের অবস্থা দেখে যে কেউ বলবে এখন মোটামুটি 6-7 হাজার বাজে এমন অবস্থা আছে বাইরে কত কি রক্ত বল খাবো খিদে পেয়েছে খা ও আচ্ছা আচ্ছা রোহিত বাড়ি থেকে মানে ওকে মাসি রান্না করে দিয়েছে বাড়ি থেকে নিয়ে এসছে ধোকা তো ওটা হচ্ছে ঝোল ছিল খুব ভালো ভক্তি হলো না দেখে আমি ওটাকে আবার নাড়িয়েছি জিনিসপত্র দিয়ে দেখা যাক টেস্টটা কেমন আছে আমাদের মাসি করে দিয়ে গেছে এটা হলো ডিম কষা আর মাসিকে বলেছিলাম যে 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 সবজিগুলো আছে ভেজে দিও মাসি আমরা ভেজে নিয়ে গেছি বলছে করলা ছিল ভাবলাম না দিই কাক কাক রয়েছে করলা না কাক কাক ছিল খেতে বস না ভাই খিদে পেয়েছে আরে সে ভোজপুরি গান তো কে রিং করে ভোজপুরি গান শুনে ভোজপুরি ফেভারিট আচ্ছা এখানে চলছে আমাদের চা সেশন এন্ড আমরা সবাই এখানে এক মিনিট টাকা বল চা সেশন সেশন আমি কেন করবো আচর তো ভুল করে ওকে ওকে চিনিস না না এটা একটু আমি দেখ
So Tukai just khawate namar kotha and this is the amount of rain it's happening. Brishti shuru hoyeche and ora bechara ekhane ghuru korche. Chabai jao baba. এখানে ওরা আশেপাশে কোথাও আছে বৃষ্টিটা শেষ হোক তারপর দুয়ে খাওয়াতে নামবে বুকু দৌড়া থেকে এখানে জল উল্টে খেলনা উল্টে পুরো মেস করেছে কি করছে দেখে ওখানে কি করেছো তুমি ওটা কি করেছো কি করেছো কি বাবা So, I have a manifest. Manifest is interesting. First quarter episode chilo, it was kind of boring. I have a series. The thing is, I mean, just such a weather like a and by the afternoon, chilly chilly, going to be so And back at home, I mean, on no day no busy, I go busy. On no day, I mean, government, I mean, constant. So the thing is, afternoon, by the I take busy. Or sort of, what a important paper. Now, to get away. Handle it. আমি এখন স্যান যাব স্যান করতে এন্ড ইন দ্য মিটাইম সুজা ডিনার प्रिपरेशन করছে এখন আমরা স্যানটা করেছি বসে ডিনার করতে আজকে স্যান করে চিকেন তো যাই সো আমরা এখানে খেতে বসে গেছি ফাইনালি এন্ড এখানে আমাদের ভাত ভালো হয়ে গেছে সুই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই যে এটা হলো সুজার চিকেন ও বাটিতে চিকেন মানে ফরচুন কি এত খামা খেতে হয়ে গেছে চিকেন লিটারলি মাখন খেতে হয়েছে মানে আমরা ডিনার করতে বসে গেছি তো এখানে তিনজনের ভাত রেডি আছে এন্ড এখানে আছে আমাদের সয়াবিনের তরকারি যেটা আমার ওয়ান কাইন্ড অফ ফেভারিট জিনিস এন্ড এখানে সুজার বানানোর চিকেনটা খেয়ে নাও তো তিল কাটা করে চিকেন বানিয়েছে আর সুজা বুকিকে দিয়েছে একটু ওই হলুদ হলুদ দিয়ে একটু চি ভাত চিকেন দিয়ে মেখে একটু হলুদ হলুদ যা ছুঁয়ে দিয়েছে ভাতের মধ্যে ওইটা মুখে খাচ্ছে এখানে আচ্ছা আমি খাওয়ার পরে একটু ফোন ইউজ করছিলাম সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিলাম ব্যাপারটা হচ্ছে যে পরপর দুদিন মাসি আসবে না সো কালকে আমার কি হবে আমার টেনশন হচ্ছে সো বেসিক্যালি রাত্রিবেলা চিকেনটা আমি যেটা করেছিলাম সেটা অল্প করেই করেছিলাম রাত্রিবেলা আন্দাজেই করেছিলাম সো ইট ওয়াজ টু গুড শুনি ভালো খেতে হয়েছিলো চিকেনটা অনেকদিন বাদে নিজেই করলাম নিজেরই ভালো লাগলো হতে যাই হোক সো কালকে পরশু আমাকেই রান্না করতে হবে কালকে পরশু আমাকেই রান্না করতে হবে উঠিয়ে দেবে আমি উঠাতে পারি না এই হচ্ছে ব্যাপার তো এখন রাত্রি আমাদের এখানেই এন্ড হবে রাত্রি এখানে এন্ড হবে না না দিনটা আজকে এখানে এন্ড হবে
কিন্তু অনেক প্ল্যানস চান্স থাকে অ্যান্ড সব মানে কি হয় মানে অ্যাট দ্য প্রম্পট মোমেন্ট ভিডিও করার কথা মনে থাকে না, এরকম ইনসিডেন্টও অনেক আমাদের হয় সারাদিনের মধ্যে, আয়নায় দেখে ভয় পায়। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আজকে রাত্রিবেলা তো খাবারটা আমাদের উতরে গেল কোনোভাবে, রণরিত্র এসেছিল, রণ চলে যাবে পরশু, সো কালকে একবার ও মেবি আসবে। এর এনার্জি শেষ হয় না, রাত্রি হলেও এনার্জি শেষ হয় না। আমি অনেকক্ষণ ম্যানিফেস্টো দেখলাম, ম্যানিফেস্টো কয়েকটা এপিসোড কমপ্লিট হয়ে গেছে। ওকে দেখা, কি বক্তব্য তোমার, শুনি একটু, শুনি বক্তব্যটা, শুনি আমাকে দেখা। যাওয়ার ইচ্ছা ছিল, প্ল্যান হয়েছিল আমার বার্থডের দিনই, কিন্তু সেই প্ল্যানটা এখনো এক্সিকিউট হয়নি। যাই হোক, কুস্তুনি করে যাচ্ছে বাবার ছেলে মিলে। আজকের ভিডিওটা এখানে এন্ড হচ্ছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে। গুড নাইট, টিল দেন হয়ে গেল আমার, সরি ফর দ্যাট, টিল দেন গুড নাইট, গুড বাই অ্যান্ড স্টে টিউন।